হ্যালো, কিরে বন্ধু, কি অবস্থা? দোষ বলিস না, আব্বুর উপর মেজাজ চরম খারাপ হইতেছে। মানে ট্রান্সফার করে এমন এক জায়গায় আসলো, দুদেরকেও ছাইরে আসতে হইলো, আর এখানে কোনো সাইক্লিং টিম কিচ্ছু নাই। সুন্দর আমাদের একটা টিম ছিল। তা ওখানে কাউকে পেয়েছিস? না রে, এখানে এখানে একা একাই চালাই ছাদে। কি আর করবো বল, নিজের এখন চিড়িয়াখানার বানর মনে হয়। কলা আছে দিয়া যাক একটা। আচ্ছা মন খারাপ করিস না, সবাই পেলে বেড়াতে আসিস, আর তুই খুব মিস করি আমরা। আমি অনেক মিস করি তোদের, ভালো থাকিস। নতুন মাল আছে দেখছস, ভালোই তো টান করে। বাপরে বাপ, টফিটা কি মারছে দেখছস, খাইছে খাইছে। যাবি কথা কবি, চল যাই। ব্রো, তুমি তো বেশ ভালোই স্টান করো। এই তো টুকটাক সাইকেল চালে আর কি। তোমাদের বন্ধু হইতে হবে। আমি ফ্রেন্ডলি মানুষ, আপনারা কেমন তা তো জানি না। তাহলে তো হয়েই গেল। ওকে ওকে, এর আগে বুঝছস আমার প্রশ্ন ছিল বরিশালে। মানে আমরা বরিশালে না, কিন্তু বরিশালে থাকতাম আর কি। 5-6 বছর ছিলাম, ওখানে আমাদের একটা সার্কেল ছিল। আমরা ঘুরতাম ফিরতাম, সাইক্লিং করতাম, স্টান্ট করতাম, সাইকেল নিয়ে একটা নদীর পার চলে যেতাম, গিয়ে ওখানে মাছ ধরে মাছ ভাইজা খাইতাম। বাপরে বাপ, মজা হইতো। তো চল আমরা একটা গ্রুপ বানাই ফেলি, কি বলিস? আর গ্রুপ তো বানাবো, মজা হবে এরকম। কিন্তু দুজনে কেমনে, হয়তো আরও লোক লাগবে, আরও বন্ধু লাগবে। সিয়াব আছে, কিন্তু আমার না থাকবে। কেমন জানি একটু ভয় পায়। তুই কই যাচ্ছিস? এই তো দোস্ত, বাসায় আর ভালো লাগতেছিল না, ভাবলাম একটু ঘুরে আসি। ও আচ্ছা শোন, আমার নতুন এক বন্ধু পরিচয় করে দিই, নাম হচ্ছে বিপ্লব। ও কিন্তু সেই সাইকেল চালায় বুঝছিস, আর আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা সাইক্লিং গ্রুপ খুলবো, অ্যান্ড তুই আমার সাথে থাকবি। না না, আমি আর এসবের মধ্যে নাই। না থাকার কি আছে বেটা? আরে আমরা কি বলছি যে ওদের এলাকায় যা করব, আমরা তো নিজেরা নিজেরাই করব। আর শোন, দরকার হলে আমরা নিজেদের এলাকায় সাইক্লিং করব, প্রবলেম তো নাই। না 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 না, আমি আর এসবে। আচ্ছা তোদের ঘটনাটা কি আসলে? ঘটনা তেমন কিছুই না, যে বলছিলাম না ওই আগে একটা গ্রুপে সাইক্লিং চালাইতাম, সাইক্লিং করতাম। তো ওই গ্রুপে একটা ছেলে ছিল মুন নামে, বহুত রাগচটা। হ্যাঁ, আর এত বাজে ব্যবহার যে আর তার সাইকেল ফালাই দিত। কই যেতিস? এই তো বাসে যাচ্ছি, পরে দেখাবে। ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ,
আরে আমাদের সে নিচতলায় নতুন ফ্ল্যাটে আসছে আর কি, বুঝতে পার না তোর সাথে কিছু চলে, আমার সাথে কেন চলবে কি বলছ তুই? আরে আমার তখন বন্ধু বলতেই পারো। আরে না না না, ও আমাদের সে নতুন ফ্ল্যাটে নিচে তলায় আসছে। হ্যাঁ চল যাই, চল একজন থেকে যাই, বললাম না এখানে থাকা যাবে না, চল এখনই চল, বেশি কথা বলিস না। আমারও তো মনে হইতেছে যা ভাব দেখলাম ব্যাপার না, সাইজ করে দেবো একদম, কিন্তু দলে দুজন বাড়াইতে হবে বুঝছো, ওদেরকে আসলে এড়িয়ে চলাটাই ভালো আমার যা মনে হইতেছে। আরে না এড়িয়ে চলবো কেন, ওরা কি বাঘ না ভাল্লু, ওদের সাথে আমরা রেস করবো, স্টান্ট করবো, করে আমরা হারাই দেবো, চালিত হয় তাকে তার না। আইডিয়াটা ভালো কিন্তু আমাদের কিন্তু এলাকায় সাইকেল তোমাকে আমার এত কেন ভালো লাগে ভেবে বের করো,
কেন আমাকে এত ভালো লাগে। আচ্ছা সব যদি আমি করি তাহলে তুমি কি করবে? দাঁড়া ভেবে বলছি। আমি আমি তুমি কথা বলবে আর আমি হা হা করে হাসব। তোমার নাম তো বলে যাও। নতুন টিম বানাইছিস মনে হচ্ছে? না মানে টিমটা হয়ে গেল আর কি। তো হয়ে গেছে ভালো কথা, মুখের ভিতর ফিল্টারটা ঢুকায় বাসায় বসে থাক। এইখানে কি জানো এখানে কোনো প্রবলেম আছে? বাহ, এই তো দেখি নতুন একটা মাল নিয়ে হাজির হয়েছিস। তো বাবা সকালবেলা কি তুমি প্যাডেল মারছিলে নাকি হ্যান্ডেল? আমি তো জানতাম সবাই প্যাডেল মারে, চল ও বেশি সুবিধা না, কেটে পড়ি চল। দেখ আমি দেখছি, চ্যালেঞ্জ দিলাম। আরে আব্বা আসবো কেন? আব্বা তো এখন অফিসে, আমি কিভাবে বলবো? আজ বুঝতে চাস না আব্বাই? দেখা পেলাম না একবারও। মেয়েটা কি এখানে থাকে কোথাও না এমনি এসেছিল? এদিকে না থাকলে তো দেখা পাওয়ার সম্ভাবনাই নেই। মুনা তুই ভালো মতো চিনোস? হ্যাঁ চিনি মুনা। আবার কি ভয় পায় বলতো? ওই হলো সবচেয়ে বেশি ওর বাপ প্রভাব পায়, আর দুই হলো গিয়ে কুত্তা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়। এই দুটো জিনিস সবচেয়ে কিছু মাত্র আইডিয়া। ও সাইদ বিলে গেছিলাম ওকে, আরে যাবার না রে হোয়াইট। চলে আইসে, চলো আমরা মার্চ শুরু করি। না সিগারেট দাও যাই বলা মন ভাইয়ের, একটা সিগারেট যদি প্যাকেট থেকে কম থাকে তাহলে তার মাথার কোনো ঠিক ঠিকানা থাকে না, বুঝছ? আরে একটা একটা দেনা ভাই, একটা না 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 একটাও দেওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে, মন ভাই কোথায়? মন ভাই ওই যে গার্লস কলেজ আছে না, গার্লস কলেজ। ও ও আচ্ছা আচ্ছা, ওই যে সব সময় দাঁড়ায় থাকে। হ্যাঁ ওই যে দাঁড়া দাঁড়ায় যে সব মেয়েরা হাঁটে যে, চল তাহলে উনি যেয়ে খুঁজি আমরা। আচ্ছা ঠিক আছে চল তাহলে গার্লস কলেজেই যাই। ও গার্লস কলেজে সামনে তো মন থাকে না? হ্যাঁ হ্যাঁ গেটের সামনে থাকে তো। হ্যাঁ 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 জেনে মাইয়ারা পরে আর কি। হ্যাঁ ওই দাঁড়ায় আবার সিগারেটও খায়। হ্যাঁ হ্যাঁ উনি তো সিগারেট খায় সব। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ রে ছি ছি কি যে হবে। হ্যাঁ চল আমরা কি হাঁটতে যাবো না, সাইকেলে উঠুন। হাঁটাটাই মনে হয় বেটার একটু একটু
তোমার নাম কি? ত্রিনা। আমি বিপ্লু। কোথায় থাকো? তোমাকে আমি কেন বলবো? ও, বুঝে নিতে হবে। তোমার ইচ্ছা, চাইলে নাও। ঠিক আছে। প্রতিদিন গার্লস স্কুলের সামনে পাহারা দিতে নতুন নতুন ড্রেসের প্রয়োজন হয়। তুমি এক কাজ করো, কালকে আমার রুমে এসো, আমি কিছু টাকা দিয়ে দেবো, তুমি নতুন নতুন ড্রেস কিনে নেবে। ওকে? আব্বা আপনি কি বলতেছেন এসব? ভাজা মাস্টর উল্টো খেতে জানো না? স্টুপিড, আমার সামনে না আমি। কলেজ ফাঁকি দিয়ে তুমি কোথায় কোথায় যাও, কোন কোন গলিতে আড্ডা মারো, কোন কোন গার্লস স্কুলের গেট পাহারা দাও, আমি কিচ্ছু জানি না। না, শিশুদের দিয়ে প্যাকেটের পর প্যাকেট সিগারেট কেনাও, তোমার তো আবার এক প্যাকেটের নিচে রোজই হয় না। আব্বা কে বলছে? শাট আপ! আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। ওইসব সাইকেল টাইকেল সব বাদ। পাগলা খাবি কি ঝাঁঝেই মোড়ে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা। তোমার জুতোটা কিন্তু অনেক নাইস। তাই আমার পাটা কি অসুন্দর? তুমি কি কথা খুঁজে পাচ্ছ না? কই পাচ্ছি তো, এই যে মানে তুমি কত স্মার্ট। বাহ, এতক্ষণ পরে একটা ভালো ডেলিভারি দিলে। আবার মুশকিল কি হাসবাচ্চা কি আমি আবার ফিরে আসছি। এই তো এতটুকু কি আপাতত এতটুকু হলেই হবে। আচ্ছা চলে এসো। চলো, অনেক রাত হয়ে গেছে। ওকে অযথা। এই তোমার তো খুব ভাব হয়েছে, অনেক বড় হিরো হয়ে গেছে না? আসছি আমরা, কি করবো দেখি।
ভাইয়া এখানে কেউ সেরকম ভাব নিচ্ছে না, কেউ হিরে গিরে দেখাচ্ছে না। আমরা কিন্তু চাইলে ফ্রেন্ডস হতে পারি। সেটা যদি তোমাদের জেনে মনে হয় সুখ শান্তি হয় তাহলে ভয় পাইছি, সমস্যা নেই। তো আবারও বলছি আমরা কিন্তু ফ্রেন্ডস হতে পারি। এই আমার বাপের কাছে কে নালিশ দিছে তুমি? আমি কেন নালিশ করতে যাবো? তোমাকে কে বলছো আমি নালিশ করছি? আমি নালিশ করি নাই। হ্যাঁ আমি নালিশ কেন দিতে যাবো? কি কি বলতেছে? হ্যাঁ আমি নালিশ দিছি, বল বল তোর, বল আমি নালিশ দিই নাই। আমিও সাইকেল করতে চলে এসেছি। বাই দ্য ওয়ে, এরাও কি তোমাদের টিমে? মানে এত মানুষ একসাথে সাইক্লিং করে? না, ওরা আমাদের টিমের না। এই যা, কি বলিস? আরে আমরা তো সবাই বন্ধুই, কি বলো বিপুল? আপনার নাম মেবি জেরিন, রাইট? ইয়া, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি দারুণ রাইডার। আই মিন, সাইকেল ভালোই চালাও নাকি? আরে না, আসলে ওরকম না, যদিও পাড়ার সবাই বলে যে আমি খুব ভালো রাইডার। এই কি বলো না? হ্যাঁ হ্যাঁ। তোমার সাইকেলের বেল বাজলে আমার মনে আনন্দ হয়। তাই? আর তোমার হাসির শব্দ শুনে আমার বেল বেজে ওঠে। আচ্ছা, ওকে, তোমার সাইকেলে করে আমাকে ঘোরাতে নিয়ে যাবে? কোথায় যাবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। আমি যেতে চাই মেঘের দেশে। তুমি কি তোমার সাইকেলে করে আমাকে মেঘের দেশে নিয়ে যেতে পারবে? পৃথিবীতে নামার সময় যে দুটো পাখা তুমি রেখে এসেছিল, সেই পাখা দুটো আমাদের সাইকেলের সাথে লাগাবে, আর সেই সাইকেলে করে মেঘের দেশে বলতে চাই। কি একটা স্বপ্ন দেখলাম, কিসের এত খুশি, এত উচ্ছ্বাস যে একা একা হাত তালি দিচ্ছিস? ও কই, আবার নাচো? আমি নিজেই তো দেখলাম। আমার তো কোনো সমস্যা নেই।
ঠিক আছে। আমাকে কিছু বলতে চাইছো? না না, মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে মানে আসলে কি বলতে চাইছো বলো 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 বলো। না মানে আমার একটা প্রবলেম আছে। তোমার কোনো সমস্যা মানে ডিসেবল বা? না না না, ওরকম না। মানে আসলে আমার সমস্যা হচ্ছে, আমি যেটা বলতে চাই আমি ওটা বলতে পারি না, আর মানে যেটা বলতে চাই না আমি ওটা বলে ফেলি, আর যা কিছু বলি সব কিছু একদম যাতা। ইউ আর সো সুইট। মানে তুমি এক্স্যাক্ট ওয়ার্ডটা ইউজ করেছো, যে সেটা কি যাতা? তুমি তুমি আসলেই যাতা। না না, হয় কি মানে তুমি মানে সুন্দর মেয়ে থাকলে আমি নার্ভাস হয়ে যাই। না কমলা খাও। অনেক সুইট একদম তোমার মতো। থ্যাংক ইউ ফর দ্য কম্পানি, থ্যাংক ইউ সো মাচ। আমার না তোমায় খুব পছন্দ। আমার সত্যি? হ্যাঁ যাও এখন। তিন সত্যি? হ্যাঁ এখন কথা শেষ। না না, আমার একটা কথা আছে। আমরা কি সারা জীবন এসে থাকতে পারি? সেটা তো অনেক বড় জার্নি, তোমার সাইকেলে তো কোনো ক্যারিয়ার নেই, কোথায় বসবো? আচ্ছা যদি আমার সাইকেলে ডাবল সিট করে দিই তখন? আমি তো সাইকেল চালাতে পারি না। আমি আছি, শিখে দিব। ওকে এখন যাও, আব্বু আসলে আর সাইকেল দিয়ে লাইফ পাড়ি দেওয়া যাবে না। যাও। আচ্ছা আচ্ছা। নিজেকে আর ধরে রাখতে পারতেছি না, যা বলো আজকে বলে দিতে হবে। আসলে অনেকক্ষণ ধরেই খুঁজতেছিলাম তোমাকে। কেন কিছু বলবে মানে কোন সমস্যা? না একটা কথা বলবো তোমাকে, অনেক ইম্পর্টেন্ট। জানো এই নাও তোমার আইসক্রিম। ও থ্যাংক ইউ। ও বাই দ্য ওয়ে, মিট মাই বয়ফ্রেন্ড বিশাল,
আর হলো মন ভালো পুলিশ চলো আইসক্রিম খাবে আই জানো একটা আইসক্রিম নিয়ে আসো চল না ঠিক আছে ইউ গাইস কন্টিনিউ আমার কাজ পড়ে গেছে ও আচ্ছা ওকে বাই কিছু না ভাল লাগতেছে না সাইক্লিং করে আর মজা পায় না কি হয়েছে রে তোর বল আমাকে বল কিছু হয় নাই কি হবে যা তোরা সাইক্লিং কর আছে যারা সাইক্লিং করে সেটা কি তোমাদের না হ্যাঁ হ্যাঁ আমরাই হ্যাঁ আমরাই গ্রেট আমি তাতই এলাকায় নতুন এসেছি সাইক্লিং খুবই পছন্দ করি আমাকে তোমাদের গ্রুপে নেবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই পারেন মানে হ্যাঁ তুমি অবশ্যই পারো থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে কালকে সকালে দেখা হচ্ছে হ্যাঁ কালকে সকালে বাই আমার সাথে হাত মিলাবেন না ওকে বাই 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 সকালে উঠে আমি মনে মনে বলি কি হ্যাঁ কি বলছ মনে মনে আরে বল আমি কি বল সকালে উঠে আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন দুই চাকায় চলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন দুই চাকা চলি। আদেশ করেন যেন মহাপুরুষে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন দুই চাকা চলি। আদেশ করেন যেন মহাপুরুষে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তোমার এত হাবি যাবি মঙ্গরা, এটা সেটা বাপের বেটা সবটির দূরে সরা। তোমার অভিনয় কিনলে পুরা ধরা, মাথা উপরে জমিনে পানোর বরা। 5 টাকার চা আবার দুধ চিনি চাও করা, মানে বুঝার আগে ঢোল পিটাইয়া আধা মরা। কান দিয়া ওষুধ নাও, মনে রাখো এই ছড়া। হায় রে মন, কিন্তু আশার অভাব নাই। সুতা ছাড়া নাটাই দিয়া গুড্ডি উড়াই অন্ধকারে, এক ঢিলে দুই পাখি পালাই। তোমার কিসের এত বসবাস, না বুঝা জমি খুঁজা, তুমি কাটো ঘাস। ভালো মতো দেখো আশপাশ, তোর খাইলে তোমার জীবন হইয়া যাইবো সর্বনাশ। জীবন খাইলে তোমার রে, আর তুমি খেলো তাস। তোরা খাস 12 মাস দূষিত বাতাস, বাপে চাপে ধাপে ধাপে ফুরাই যাইবো নিঃশ্বাস। হাসি মুখে খুশি মনে করতে চাও স্বর্গবাস। হায় রে মন,